নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই। আগামীকাল বৃহস্পতিবার চারটি রাশির লটারি প্রাপ্তি নিশ্চিত ঘটতে চলেছে। কোন এই সৌভাগ্যশালী চারটি রাশি, এই বিষয় নিয়ে এই ভিডিওতে আমি বিস্তারিত আলোচনা করব। দেখুন, আমি প্রতিদিন এই নিয়মিত ভিডিওটি দিই, শুধুমাত্র যে লটারি থেকে প্রাপ্তি হবে আমি এ কথা বলি না। আপনাদের যে কোনো দিক থেকে, আপনাদের ব্যবসা, আপনাদের শেয়ার বাজার, যে কোনো দিক থেকে কিন্তু আগামীকাল অর্থপ্রাপ্তির বড় সম্ভাবনা কিন্তু উঠে আসতে চলেছে। দেখুন, আগামীকাল বৃহস্পতিবার ত্রয়োদশী এবং চতুর্দশী তিথি রয়েছে এবং অশ্লেষা নক্ষত্র দিনটিকে রিপ্রেজেন্ট করছে। যোগ রয়েছে সৌভাগ্য যোগ, অর্থাৎ সৌভাগ্য যোগটা কী বলুন তো, যে কোনো কাজ এই সময় কিন্তু করলে নিশ্চিতরূপে সফলতা কিন্তু পাওয়া যায়। দেখুন, বারো মিনিট পর্যন্ত এই যোগ কিন্তু থাকছে এবং অভিজিৎ মুহূর্ত যেটা থাকছে বারোটা বারো থেকে আপনার বারোটা আটান্ন মিনিট পর্যন্ত অভিজিৎ মুহূর্ত থাকছে। এবং এর সাথে সাথে আপনার আগামীকাল রাহুকাল যেটা দেখা যাচ্ছে, দেড়টা থেকে তিনটা পর্যন্ত আগামীকাল রাহুকাল কিন্তু থাকছে। দেখুন, আগামীকাল বৃহস্পতিবার আমি চার রাশির টার্গেট নাম্বার, রাশিভিত্তিক শুভ সময় বলবো এবং আপনার জন্মকুণ্ডলিতে রাহু, শুক্র এবং শনি কেমন রয়েছে তার উপর কিন্তু আপনার আগামীকাল অর্থপ্রাপ্তি ঘটবে কি না সেটা কিন্তু বলা কিন্তু সম্ভব। দেখুন, অনেকে এই অর্থপ্রাপ্তির উপর জন্য প্রচুর টাকা ইনভেস্টমেন্ট করছেন। আমি একটি কথা আপনাদেরকে আবারও বলবো যে আপনার জন্মছকে আগে যোগ থাকা দরকার, কারণ প্রতিদিন যে আপনারা অনেকেই প্রচুর টাকা নষ্ট করছেন, প্রচুর লটারিতে ইনভেস্টমেন্ট করছেন, সর্বশান্ত হয়ে যাচ্ছেন, আপনার জন্মকুণ্ডলিতে কি যোগ রয়েছে আর যদি থাকে সেটা কোন বছর রয়েছে, কোন মাসে রয়েছে সেটা কিন্তু জানা দরকার। এবং পাশাপাশি আপনার হস্তরেখাও কিন্তু দেখা কিন্তু একান্তই দরকার, কারণ রাহুর যে পর্বতমালাটা সেই জায়গাটা কেমন রয়েছে, কারণ রাহু গ্রহ কলিযুগে, একমাত্র কলিযুগে কিন্তু রাহু এই হঠাৎ এবং আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটায়। তাই রাহুর বলবত্তাকে বৃদ্ধি করুন, রাহু রক্ষা কবচ আপনারা পরিধান করুন। এই রাহু রক্ষা কবচের দ্বারা কি হবে, আপনার যে পজিটিভ এনার্জিগুলো বাড়বে, রাহুর যে অশুভ যদি আপনার জন্মকুণ্ডলিতে থাকে সে রাহুর ক্ষমতাটা বৃদ্ধি হবে। আর যাদের অল্পের জন্য হচ্ছে, আর যারা দীর্ঘদিন কেটে যাচ্ছেন হচ্ছে না, বার্থ চার্ট রিফর্মেশন এই ফর্মুলাটিতে 100% সিকিউর যে অর্থপ্রাপ্তির সম্ভাবনা কিন্তু বাড়ে। অর্থাৎ কারণ জন্মছককে সংস্কার করা, আমি বারবার বলছি এই যে ভিডিওগুলো শুনছেন রাশির নাম থাকছে ভাবছেন যে আপনার হয়ে যাবে, সেটা না, রাশির নাম মিলালে শুধু হবে না, একই রাশির লাখো লাখো কোটি কোটি মানুষ রয়েছে, সবারই ক্ষেত্রে যে মিলবে এমন না। কারণ আমি এখান থেকে আপনাদের রাশিচক্র দেখতে পাচ্ছি না, আপনাদের গ্রহের অবস্থান দেখতে পাচ্ছি না, কিন্তু বর্তমান যে গ্রহের অবস্থান দেখে আগামীকালের কিন্তু আমি চারটি রাশির নাম আলোচনা করতে চলেছি, তার মধ্যে হয়তো আপনার রাশির নাম থাকলেও থাকতে পারে। দেখুন, যদি আপনার থাকে তাহলে একবার নিজের ভাগ্যকে যাচাই করুন, তার আগে একজন এক্সপার্ট অ্যাস্ট্রোলজির সঙ্গে পরামর্শ করুন। কারণ আমি বারবার বলি, রাহু, শুক্র, শনি আপনার জন্মকুণ্ডলিতে কেমন রয়েছে এবং পাশাপাশি আপনার ভাগ্য, কারণ এই যে অর্থপ্রাপ্তি, যে কোনো দিক থেকে কিন্তু আপনার আগামীকাল অর্থপ্রাপ্তি ঘটতেই পারে। আর এই অর্থপ্রাপ্তি ঘটার পিছনে একমাত্র যে গ্রহটি বিশেষভাবে মুখ্য ভূমিকায় আসে সেটি হচ্ছে রাহু গ্রহ।
তাই রাহু গ্রহকে শুভ করতে হবে। এর জন্য আমি বারবার বলি রাহুর বীজ মন্ত্র আপনারা যদি পাঠ করতে পারেন, বিশেষভাবে রাহু গ্রহ শুভ ফল দিবে। রাহুর বীজ মন্ত্র কিন্তু মিরাক্কেল কিন্তু কাজ করে, যারা প্রচুর মানে ফাটকাতে বা শেয়ার বাজার বা লটারিতে ইনভেস্টমেন্ট করছেন, রাহুর বীজ মন্ত্র আপনারা পাঠ করুন, দেখবেন রাহু প্রসন্ন হয়, তাতে কিছুটা হলেও আপনারা লাভ কিন্তু পাবেন। দেখুন মন্ত্র আমাদের বেশ কিছু পজিটিভ ঊর্জাকে নিয়ে কিন্তু নিয়ে আনে। এবং আগামীকাল বৃহস্পতিবার প্রত্যেকে জয় মা লক্ষ্মী অবশ্যই আপনারা কমেন্ট বক্সে লিখুন, এবং সৌভাগ্য যোগে যে চার রাশি সেই চারটি রাশির নাম আমি একে একে জানাতে চলেছি। প্রথম যে রাশি সেটি হচ্ছে কর্কট রাশি। এই কর্কট রাশির ব্যবসা, আপনাদের শেয়ার বাজার বা কোনো জায়গা থেকে অর্থপ্রাপ্তি বা লটারি থেকে অর্থপ্রাপ্তির প্রবল সম্ভাবনা দেখা যাচ্ছে। কর্কট রাশির টার্গেট নাম্বার 9 এবং 3। আপনাদের যে শুভ সময় সকাল 10:15 থেকে 12:28 পর্যন্ত টাইমটা শুভ। 2 নম্বর যে রাশি সেটি হচ্ছে কুম্ভ রাশি। কুম্ভ রাশির ক্ষেত্রে অর্থপ্রাপ্তির প্রবল যোগ রয়েছে, আপনার যে কোনো দিক থেকে আগামীকাল অর্থপ্রাপ্তি হতে পারে। আপনার টার্গেট নাম্বার যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে 8 এবং 6। আপনাদের যে শুভ সময় দেখা যাচ্ছে সেটা সকাল 11:35 থেকে 12:27 পর্যন্ত টাইমটা শুভ। এরপর যে রাশির আমি কথা বলবো সে রাশির নাম ধনু রাশি। ধনু রাশির আগামীকাল অর্থপ্রাপ্তির প্রবল যোগ সৃষ্টি হয়েছে। আপনাদের আগামীকালের টার্গেট নাম্বার সেটি হচ্ছে শুধুমাত্র 3। আপনাদের শুভ সময় 12:12 থেকে 12:58 পর্যন্ত টাইমটা শুভ। সৌভাগ্য যোগে সৌভাগ্যবান হতে চলেছে ধনু রাশি। একদম শেষ রাশি যে রাশির অর্থপ্রাপ্তির প্রবল যোগ রয়েছে সেটি হচ্ছে আপনার মহাসৌভাগ্যশালী রাশি, আপনার মিথুন রাশি। মিথুন রাশির ক্ষেত্রেও কিন্তু অর্থপ্রাপ্তির প্রবল যোগ সৃষ্টি হয়েছে আপনার। আপনার টার্গেট নাম্বার 9 এবং 1। আপনার আগামীকালের যে শুভ সময় 12:14 থেকে 1:04 পর্যন্ত টাইমটা আপনাদের ক্ষেত্রে শুভ। অর্থাৎ এই চারটি রাশির অর্থপ্রাপ্তির প্রবল যোগ সৃষ্টি হয়েছে। যদি আপনাদের জন্মছকে বড় কোনো দোষ না থাকে, যদি গ্রহের স্থিতিগুলো ভালো থাকে, আমি বলছি আপনার হয়তো কোটিপতিও হতে কিন্তু পারেন, যে কোনো দিক থেকে অর্থপ্রাপ্তি আপনার হতেই পারে। ভিডিওটি এ পর্যন্তই, সুস্থ থাকুন, ভালো থাকুন, নমস্কার, ধন্যবাদ।